যোরহাটর সাংসদ প্রার্থী গৌরব গগৈক ধন দিবলে আহিছিল নেকি সাহাবুদ্দিনে? নির্বাচনী বিধি বলবৎ থকার সময় কিয় সাহাবুদ্দিনে গাড়ি আনিছিল 1,00,000 টাকা? যোরহাট আরক্ষীয়ে চলাইছে ইনভেস্টিগেশন। শনিবারে পুৱাই যোরহাট নগৰৰ ফ্লাইং স্কোয়াড আৰু যোরহাট সদর আরক্ষীর জালতপুৰীত ইনোভারে 1,00,000 টাকা কঢ়িয়াই আনা ব্যক্তি, নাম সাহাবুদ্দিন মজুমদার। সাহাবুদ্দিন মজুমদার কংগ্রেসের হোজাই জেলার সংখ্যালঘু কোষৰ সভাপতি। কংগ্রেসী নেতার গাড়ীত 1,00,000 টাকা উদ্ধারের পিছতে গৌরব গগৈক ধন যোগান ধরবলে অহা বলে সন্দেহ বুঝিল আরক্ষী। ইয়ার পিছতে এক গোচর রুজু করার সাহাবুদ্দিনক আটক করে আরক্ষী জেরা চলাল। এই ঘটনায় রাজনৈতিক মহলতো প্রভাব পেলাল। হোজাইৰ পৰা এজন সাহাবুদ্দিন বুলি ব্যক্তিয়ে টকা লৈ আহোঁতে ৰাতিপুৱা যোৰহাটত টকা ধৰাত পৰিছে। এতিয়াও যোৰহাট কলিয়াবৰ নগাঁৱৰ সন্দেহ, যোৰহাটৰ ইলেকশ্যনত কলিয়াবৰ নগাঁৱৰ ব্যক্তিসকলে আহি ঘূৰা পকা কৰি আছে। ইফালে গৌৰৱ গগৈক ধন দিয়া কথাটো অস্বীকাৰ কৰে সাহাবুদ্দিন। যোরহাট লোকসভার ইলেকশন হেরি আছে গৌরব গগৈয়ে 1,00,000 টাকা ন সামান্য পয়সা, এদিনের তেলের পয়সা নয় যেটা গাড়ি লৈ ঘুরে, সেইকটা পয়সা মানে হোজাইর পর ইয়াত দিবলৈ আহিম। মই ব্যক্তিগতভাবে গৌরব গগৈ ভাল পাও, সদনত যেবিলাক কথা কয় তেখেতর অনুরাগী, মই তেখেতর ইমান ফলোয়ার্স আছে, যিমান তারে এজন মই ফলোয়ার্স তেওঁক ফলো করু, তেখেতর মিটিং বিলাক মই চাই ভাল পাও, কথাবিলাক ভালকৈ পাতে আর মই সৰু সৰু আগৰ ব্যৱহাৰ কৰো। ঠিকাদার হিসাবে সাহাবুদ্দিন মজুমদারে এই টকা তেওঁৰ বিভিন্ন স্থানত চলি থকা ঠিকা কামৰ শ্রমিকৰ পারিশ্রমিকৰ ধন বুলি জানিছে। গৌরব গগৈক মই ভাল পাও, গৌরব গগৈ মোক চিনি পায় না, মই এটো না জানো, মই তেখেতক চিনি পাও। ঠিকা ঠিকা কাম করে নেকি? মই টুকটাক ঠিকা করো আর আগর ব্যবহার করো। কি কামত আনিছিল পয়সাখিনি? পয়সাটো মই আহোতে মই এদিনমান থাকিম বলে আইছি, 10,000 টাকা খরচা হবো, যাওতে সময় মই নাহরণির পর অল্প আগর মাল লই যাম বলে মই 50 টাকা আনিছিল, আমার ড্রাইভার 50 টাকা আনিছিল। পিছে সাহাবুদ্দিনের ভাষ্য কিমান সত্য তার অনুসন্ধান অব্যাহত রাখিছে যোরহাট সদর আরক্ষী। যোরহাটের পর গৌতম বরা রিপোর্ট। যোরহাটর সাংসদ প্রার্থী গৌরব গগৈক ধন দিবলে আহিছিল নেকি সাহাবুদ্দিনে? নির্বাচনী বিধি বলবৎ থকার সময় কিয় সাহাবুদ্দিনে গাড়ি আনিছিল 1,00,000 টাকা? যোরহাট আরক্ষীয়ে চলাইছে ইনভেস্টিগেশন। শনিবারে পুৱাই যোরহাট নগৰৰ ফ্লাইং স্কোয়াড আৰু যোরহাট সদর আরক্ষীর জালতপুৰীত ইনোভারে 1,00,000 টাকা কঢ়িয়াই আনা ব্যক্তি, নাম সাহাবুদ্দিন মজুমদার। সাহাবুদ্দিন মজুমদার কংগ্রেসের হোজাই জেলার সংখ্যালঘু কোষৰ সভাপতি। কংগ্রেসী নেতার গাড়ীত 1,00,000 টাকা উদ্ধারের পিছতে গৌরব গগৈক ধন যোগান ধরবলে অহা বলে সন্দেহ বুঝিল আরক্ষী। পিছতে এক গোচর রুজু করার সাহাবুদ্দিনক আটক করে আরক্ষী জেরা চলাল। এই ঘটনায় রাজনৈতিক মহলতো প্রভাব পেলাল। হোজাইৰ পৰা এজন সাহাবুদ্দিন বুলি ব্যক্তিয়ে টকা লৈ আহোঁতে ৰাতিপুৱা যোৰহাটত টকা ধৰাত পৰিছে। এতিয়াও যোৰহাট কলিয়াবৰ নগাঁৱৰ সন্দেহ, যোৰহাটৰ ইলেকশ্যনত কলিয়াবৰ নগাঁৱৰ ব্যক্তিসকলে আহি ঘূৰা পকা কৰি আছে। ইফালে গৌৰৱ গগৈক ধন দিয়া কথাটো অস্বীকাৰ কৰে সাহাবুদ্দিন। যোরহাট লোকসভার ইলেকশন হেরি আছে গৌরব গগৈয়ে 1,00,000 টাকা ন সামান্য পয়সা, এদিনের তেলের পয়সা নয় যেটা গাড়ি লৈ ঘুরে, সেইকটা পয়সা মানে হোজাইর পর ইয়াত দিবলৈ আহিম। মই ব্যক্তিগতভাবে গৌরব গগৈ ভাল পাও, সদনত যেবিলাক কথা কয় তেখেতর অনুরাগী, মই তেখেতর ইমান ফলোয়ার্স আছে, যিমান তারে এজন মই ফলোয়ার্স তেওঁক ফলো করু, তেখেতর মিটিং বিলাক মই চাই ভাল পাও, কথাবিলাক ভালকৈ পাতে আর মই সৰু সৰু আগৰ ব্যৱহাৰ কৰো। ঠিকাদার হিসাবে সাহাবুদ্দিন মজুমদারে এই টকা তেওঁৰ বিভিন্ন স্থানত চলি থকা ঠিকা কামৰ শ্রমিকৰ পারিশ্রমিকৰ ধন বুলি জানিছে। গৌরব গগৈক মই ভাল পাও, গৌরব গগৈ মোক চিনি পায় না, মই এটো না জানো, মই তেখেতক চিনি পাও। ঠিকা ঠিকা কাম করে নেকি? মই টুকটাক ঠিকা করো আর আগর ব্যবহার করো। কি কামত আনিছিল পয়সাখিনি? পয়সাটো মই আহোতে মই এদিনমান থাকিম বলে আইছি, 10,000 টাকা খরচা হবো, যাওতে সময় মই নাহরণির পর অল্প আগর মাল লই যাম বলে মই 50 টাকা আনিছিল, আমার ড্রাইভার 50 টাকা আনিছিল। পিছে সাহাবুদ্দিনের ভাষ্য কিমান সত্য তার অনুসন্ধান অব্যাহত রাখিছে যোরহাট সদর আরক্ষী। যোরহাটের পর গৌতম বরা রিপোর্ট।